আসসালামু আলাইকুম। চট্টগ্রামে একটা প্রপার ঘোরার জায়গা হচ্ছে নেভাল, আর রাস্তা ভালো হওয়ার পর নেভাল যাওয়ার এক্সপিরিয়েন্সটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। দুপাশে অনেক বিশাল রাস্তা, আর রাস্তার চারপাশে গাছ, এর থেকে হচ্ছে আপনি সি ভিউটা পাবেন। চিন্তা করেন জাস্ট একবার, খুবই সুন্দর। আমার রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিলো এই রাস্তাটা যাতে শেষ না হয় এরকম। আর নেভালে পৌঁছে দেখলাম খুব সুন্দর সুন্দর পানি একদম নিচে নেমে আছে, ভাটা ছিল তখন, তার কারণ হচ্ছে আমরাও একটু নিচে নামতে পারছি, নর্মালি পানি খুব উপর উপর থাকে। আর নেভালে যাওয়া মানে হচ্ছে নেভালে কাঁকড়া পেঁয়াজু খাওয়া। তো আমি খুঁজতেছিলাম কোন দোকানটা হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করি, কারণ এখানে সারি সারি অনেকগুলো দোকান হওয়ার কারণে সবাই আসলে যাওয়ার পরে কনফিউজড হয়ে যায় যে কোথা থেকে নিবে। তো এই কারণে আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে কোন দোকানেরটা ভালো হয়। এর আগে আমার অন্য অনেক দোকানে টেস্ট করা হয়েছে, বাট ওই দিন গিয়ে কেন জানি আমি এই দোকানেরটা টেস্ট করলাম, কারণ এই দোকানের কাঁকড়াগুলো আমার বেশি ফ্রেশ মনে হয়েছিল। সো এটার নাম হচ্ছে পতেঙ্গা কাবাব হাউস। এখানে আরও অনেক আইটেম আছে, বাট ওই দিন আমি খুব ফুল ছিলাম, এই কারণে হচ্ছে আমি জাস্ট ওদের কাঁকড়া পেঁয়াজু যেটা সেটাই অর্ডার করি। অ্যান্ড কাঁকড়াটা খুবই মজা হয়েছিল, আর নেভালের কাঁকড়া আসলে খুবই মজা, সব দোকানেরগুলাই অনেকটা সিমিলার টেস্ট। অ্যান্ড এটার ডিফারেন্ট হওয়ার কারণটা আমি আপনাদেরকে একটু পরে বলছি যে এত মজা কীভাবে হয়। ওনারা হচ্ছে মশলাগুলো দিয়ে কাঁকড়াটা কষায় নিচ্ছিল, তারপরে একটু পরে দেখবেন ওরা তেল ঢেলে দেবে। প্রথমে কিন্তু তেল টেল কিছু দেয় না, প্রথমে জাস্ট কাঁকড়া অ্যান্ড মশলা, তারপর হচ্ছে তেল ঢেলে দেয়, তেল ঢেলে দেওয়ার পর একটু ভাজে, এরপর হচ্ছে প্রাণের যে তেঁতুল চাটনি আছে সেটা হচ্ছে দেয়, সেটা দেওয়ার কারণে টেস্টটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, খুবই মজা লাগে। একটা মানে অন্যরকম একটা টেস্ট, আমি ডিসক্রাইব করতে পারবো না, বাট টেস্টটা খুবই ভালো লাগে, অন্য জায়গায় এইখানের মতো টেস্টটা হয় না। আর আপনারা ঝালটা একটু বাড়ায় নেবেন, নর্মালি মিষ্টি মিষ্টি হয় একটুখানি, যদি বলেন যে বেশি করে ঝাল দিতে তাহলে বেশি করে ঝাল দিবে। আর পেঁয়াজু ভাজার টেকনিকটা আমার কাছে খুবই ভালো লাগছে, জাস্ট ছোটো ছোটো করে কীভাবে জানি দিয়ে দিচ্ছে, উনি জাস্ট হাত থেকে ফেলতেছে, বল হয়ে পড়তেছে, অ্যান্ড 2-3 মিনিটের মধ্যে হচ্ছে ভাজা হয়ে গেছে পেঁয়াজু। ওনার পেঁয়াজু ভাজাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, অ্যান্ড আমি মনে হয় না বাসায় এরকম সুন্দর করে পেঁয়াজু বানাইতে পারবো। বাট যাই হোক, পেঁয়াজু ভাজা দেখছিলাম আর কাঁকড়া রান্না দেখছিলাম, খুবই ভালো লাগতেছিলো, দেখার সাথে সাথে খাওয়ার ইচ্ছাটা আরও বেশি মানে প্রবল হচ্ছিলো আর কি। সো পেঁয়াজুর উপরে ওরা কী করে একটা মশলা ইউজ করে, আর হচ্ছে একটু বিট লবণ আর পেঁয়াজ দিয়ে দেয়, যেটার কারণে হচ্ছে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আপনাদেরও আশা করি ভালো লাগবে। যারা এখন পর্যন্ত নেভালে যান নাই, আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করবো এই জায়গাটাতে যাওয়ার জন্য, প্লিজ আপনারা যাবেন, তো যাইলে আই গেস অনেক ভালো লাগবে। আর ওরা হচ্ছে এই পাতাটা ইউজ করে, এই পাতাটার নাম আমি জানি না, বাট পাতাটা দেওয়ার কারণে একটা সুন্দর অ্যারোমা হয়, যেটার কারণে হচ্ছে মানে খেতেও ভালো লাগে, একটা রিফ্রেশমেন্ট অ্যাড করে খাবারের মধ্যে। সো আমরা কাঁকড়া নিয়ে হচ্ছে নেভালের পাশে মানে একদম বিচের পাশে বসে পড়ি। সো বিচের যে ভিউ, এটার সাথে এরকম একটা মজাদার কাঁকড়া খাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা আসলে। সো আমরা পেঁয়াজও খাচ্ছিলাম, কাঁকড়াও খাচ্ছিলাম। পেঁয়াজ হচ্ছে আপনার কাঁকড়ার গ্রেভিটা দিয়ে লাগাই খেতে না, টেস্টটা অন্যরকম, আপনারাও এটাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এই যে ভিউ, এই সানসেট, এটা মিস করার মতো না, ট্রাই করবেন একটু আর্লি যাইতে, দুপুরে একটু পরপর, তাহলে হচ্ছে সানসেটের ভিউটাও পাবেন। আর শীতকালে না নেভাল ঘোরার মজাই আলাদা, তখন একটা উইন্ডি একটা থাকে এনভায়রনমেন্ট থাকে, অ্যান্ড সানসেটও খুব তাড়াতাড়ি যেহেতু হয়, সো এটা ঘোরার মজাই আলাদা। আমি প্রথমে বুঝি নাই, আমি হচ্ছে কাঁকড়াতে একটা বাইট দেয়, বাইট দেওয়ার সাথে সাথে হচ্ছে এতগুলো জুস এসে আমার কাপড়ে পরে, খুবই জুসি ছিল ভেতর থেকে। কাঁকড়াটার টেস্ট আমার কাছে বেশি ভালো লাগছে, আমি নর্মালি কাঁকড়া তেমন একটা খাই না ফুড পয়জনের কারণে, বাট ওই দিন গিয়ে খেয়ে হচ্ছে আমার খুবই ভালো লাগছে। আপনারা ওই দোকানটা থেকে মাস্ট ট্রাই করবেন। আমার খেয়ে আলহামদুলিল্লাহ বাসায় এসে আমি সুস্থ ছিলাম, আমি খুবই টেন্স ছিলাম যে কাঁকড়া খাইছি আল্লাহ জানে কি হয়, বাসায় এসে দেখলাম যে না আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। আর এছাড়াও এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাবেন, ফুচকা, চটপটি, হাওয়াই মিঠাই, তারপর ডাব, এই টাইপের আইটেমগুলো হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন, একটু খুঁজলেই পাবেন, দেখবেন যে একটু পরপর একটা একটা ভ্যান আসতেছে, আপনারা ওখান থেকে অর্ডার করতে পারেন। আর এরকম সুন্দর একটা ভিউ, সমুদ্রের ঢেউ, এগুলা এনজয় করা তো কী বলবো, মজাই আলাদা, মানে ছোটোখাটো একটা কক্সবাজারের এখানে আসলে ফিল পাবেন, মেরিন ড্রাইভের রোডের মতো একটা ফিল পাবেন,
সো প্রপার একটা ঘোরার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। আর এই যে বোটগুলো এগুলো আনোয়ারাতে যায়, সো এই বোটগুলো দিয়ে আপনারা চাইলে আনোয়ারা গিয়ে আবার ব্যাক করতে পারেন, তাহলে আরেকটা এক্সপিরিয়েন্স অ্যাড হবে। ওই দিন আসলে সময় ছিল না তাই পারি নাই। আর এই বোটটা এখানে অনেক দিন, সরি শিপটা এখানে অনেক দিন ধরে আটকায় আছে, বাট জানি না কেন। আর রাস্তাঘাটটা খুবই, ব্যাক করার সময় হচ্ছে আমরা ফ্রি পোর্টের যে রাস্তা সেটা দিয়ে ব্যাক করি। তো এই রাস্তাটাও অনেক ইম্প্রুভ হয়েছে, এতদিন অনেক ভাঙা চোরা ছিল বাট এখন দেখলাম যে খুবই ভালো হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ দ্যাট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স। ইনশাল্লাহ পরের ব্লগে দেখাচ্ছি, অতদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।